নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক সায়ন রুদ্রর আধার রাতের পোড়ো মন্দির। আজকে গল্পের বিভিন্ন চরিত্রে আমাদের সাথে রয়েছে সৌরভ রায় ফ্রম দ্য চ্যানেল কিংবদন্তি আর প্রদীপ্তা মান্না। ব্যাস, এবারের মতো এখান থেকে শীত গেল, মোটামুটি লেপ কম্বল গুটিয়ে ফেলেছে। এই কয়েকদিন পর তালদিঘির শীতকালের লাস্ট এপিসোডটা আসবে, তারপরেই ফুল একদম ডার্মিকোলন। এই জন্যই তালদিঘিতে আসছে না, আসলেই কিন্তু শীত চলে যাবে। আচ্ছা, একটু কমেন্ট সেকশনে যাই। কৃষ্ণবাসু 5163 বলছেন, আমি ক্যানারা ব্যাংকের অফিসার, তোমাদের গল্পগুলো রাত্রে এত প্রেশারেও শুনি, আমি তোমাদের খুব বড় একজন ফ্যান। থ্যাংক ইউ, গল্পের জন্য লোন লাগলেও করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, লাগতেই পারে। আচ্ছা, সৈকত ভুইয়া 551, আমাদের একজন তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বার, বলছে খুব সুন্দর লাগছে গল্পটা, গানটাও খুব অসাধারণ লেগেছে, এটা ওই কমলপুরের প্রেতের ডাক এপিসোড নিয়ে। আর সৈকত, তুমি আমাদের 221bpublic@gmail.com নিজের নাম আর অ্যাড্রেস সেন্ড করে দিলে একটা সুন্দর গিফট বান্ডিল পেয়ে যেতে পারো। আপনারাও মেম্বারশিপ জয়েন করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। দুর্গানগর থেকে কমেন্ট করেছেন একজন পৃথিবীবাসী, আর হ্যালো, আমরাও মঙ্গলবাসী, অ্যাং মঙ্গলে বসে গল্পগুলো বানাচ্ছি। থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট। শ্রেয়া বিশ্বাস 6609 বলছে, কাজের সূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয়, ডিউটি আওয়ার্সটুকু বাদ দিয়ে সারাক্ষণই লোনলিনেস, আর এই সময় 221 বি হ্যারিসন রোড সঙ্গী। শুনতে থাকুন, আমরা অলওয়েজ আছি আপনাদেরকে এন্টারটেন করার জন্য। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট প্লিজ করবেন। এইবারে আমরা কিন্তু একেবারে বেঙ্গল নর্থ টু সাউথ কভার করেছি। দার্জিলিং থেকে প্রিয়া মৈত্র 1398 কমেন্ট করেছে, বলছে রাত্রির বেলায় বসলাম গল্পটা, ভীষণ শীতের রাত, আমাদের এখান থেকে শীত অলমোস্ট গন। আর অ্যাট দ্য সেম টাইম সুন্দরবন থেকেও কমেন্ট পড়েছে যে তোমাদের গল্পগুলো খুব গা ছমছমে। জে কে গেমিং টোরা কমেন্ট করেছে নবদ্বীপ থেকে, দাদা তোমাদের গল্পগুলো খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। সোনিয়া দি কমেন্ট করেছেন, আমাদের একজন তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বার। সোনিয়া দি, তুমি প্লিজ আমাদেরকে তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিও, মেলে আগেই বলে দিয়েছি, বা মেম্বার্স অনলি পোস্টে একটা নাম্বারও দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। একটা গিফট বান্ডিল তোমাদের জন্য ওয়েট করছে। সিওকজেন লাভার 2190, আমার নাম পুপু, আমি এমএসসির ফার্স্ট সেমের স্টুডেন্ট, সামনেই এক্সাম, সারাদিন পড়াশোনা প্র্যাকটিক্যাল নিয়ে বিজি থাকি, কিন্তু 221 বি হ্যারিসন রোড আমার এই একঘেয়েমি কাটিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক জায়গা থেকে, অনেক ফিল্ডস থেকে, অনেক রকম নানা ওয়াকস অফ লাইফ থেকে লোকজনকে পেলাম, এটাই ভাল লাগে। মানে সবাই সবার ব্যাপারে শোনে, সবাই বুঝতে পারে যে একটু একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা, কেউ চাকরি করছে, কেউ পড়াশোনা করছে, কেউ অন্য কোথাও কাজ করছে, কেউ বাড়িতে কাজ করছেন, এভরিওয়ান ইজ বিজি, বাট সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করলে নিজেদের প্রতি রেসপেক্টটাও বাড়ে। তাহলে আজকের মতো আর দেরি না করে শুরু করছি একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। দরজাটা খুলে পুরনো বন্ধুকে দেখতে পেয়ে তাকে আনন্দে জড়িয়ে ধরল অর্ণব। কতদিন পর দেখা হলো অভিজিতের সঙ্গে, এর মাঝে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে অবশ্য তাদের কথা হয়েছে, ভিডিও কলও করেছিল একে অপরকে, তবুও সামনাসামনি দেখা হওয়া, বন্ধুর সাথে একসাথে বসে গল্প করার মজাই আলাদা। সেই কলেজে পড়ার সময় থেকেই অর্ণব আর অভিজিতের আলাপ, মেসে তারা ছিল রুমমেট, দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পড়াশোনার ফাঁকে একসাথে বসে তাস পেটানো, গল্প গুজব করা, আড্ডা, ইয়ার্কি, কত সুন্দর ছিল কলেজের সে দিনগুলো। এরপর পড়াশোনা শেষে অভিজিৎ ভালো চাকরি পেয়ে চলে গেছিল দিল্লিতে, আর অর্ণব চলে এসেছিল এখানে তার গ্রামের বাড়িতে। যদিও অর্ণবের রেজাল্ট খুবই ভালো ছিল, একটু চেষ্টা করলেই কোনো বড় জায়গায় চাকরি পেয়ে যেতে পারত, কিন্তু অর্ণবের সেই এক গোয়ার্তুমি, চাকরি বাইরে করতে গেলে বাবা মাকে কে দেখবে, পরিবার পরিজনকে কে দেখবে, তাই সে নিজের গ্রামে ফিরে কাছেই একটা গভর্নমেন্ট কলেজে চাকরি পেয়ে সেখানে বসবাস করতে লাগল। এরপর কেটে গেছে প্রায় 3 বছর, দুজনের মধ্যে
তারপর আর একবারও দেখা হয়নি। অর্ণব অনেকবার অভিজিৎকে বলেছিল একবার এসে তাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে যেতে, কিন্তু ওই যা হয়, কাজের চাপে অভিজিতের আর আশা হয়ে ওঠেনি। এবার অর্ণবের কথাতে আসতেই হলো অভিজিৎকে, তবে আসার দিনটা সে বলেনি, বলেছিল একবার বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবে ওকে। তাই পুরনো বন্ধুকে একবার স্টেশন থেকে বাড়ি নিয়ে আসার ইচ্ছে থাকলেও সেটা আর হয়ে ওঠেনি অর্ণবের। আরে ভাই, আয় আয়, কতদিন পর দেখা হলো তোর সাথে, তা কেমন আছিস বল? পুরনো বন্ধুকে আনন্দে জড়িয়ে ধরে কথাটা বলল অর্ণব। আরে আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস বল? রোগা হয়ে গেছিস রে তুই। হ্যাঁ, আর তুই যেন খুব মোটা হয়ে গেছিস, মনে হচ্ছে দিল্লির জল হাওয়া তো তোর ঠিক মতো স্যুট করছে না। হ্যাঁ, তাই তো ভাবছি চাকরিটা ছেড়ে দেব, তোর মতো একেবারে এই বাংলাতে এসে সেটেলড হয়ে যাব। তোর ঠান্ডা লেগেছে নাকি? ওই ওয়েদার চেঞ্জ। এ বাবা, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো বাবা। অর্ণব এতক্ষণ খেয়াল করেনি যে তার বন্ধু অভিজিৎ এতক্ষণ বাইরে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে। হঠাৎ করে অর্ণবের মায়ের কথাতেই সে সেটা খেয়াল করল। সরি সরি ভাই, আয় 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 ভেতরে, দেব তোর ব্যাগটা আমায় দে। এসো এসো ভেতরে এসো। অভিজিৎকে অভ্যর্থনা করে ভেতরে ডাকলেন অর্ণবের মা। হাত মুখ ধুয়ে ভেতরে বসো, আমি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করছি, কেমন? অর্ণবের মা রান্নাঘরে চলে গেলেন, অভিজিৎকে অর্ণব তার ঘরে নিয়ে গেল। ঘরটা বেশ সাজানো গোছানো। অর্ণবের মুখেই অভিজিৎ শুনেছে যে ওর অবস্থা আগে খুব একটা ভালো ছিল না, ওর বাবা হাইরোডে গাড়ি চালিয়ে অনেক কষ্ট করে অর্ণবকে মানুষ করেছেন, একটি মাত্র ছেলে, তাই বাবা মায়ের আদরের সন্তান ছিল অর্ণব। এখানে বস, আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। সুইচ টিপে ঘরের ফ্যানটা চালিয়ে দিল অর্ণব। অভিজিৎ খাটে বসে পড়ল। তারপর কি খবর বল তোর? এই চলে যাচ্ছে, তোর কলেজ কেমন চলছে? নানান গল্প গুজবে মেতে উঠল দুই বন্ধু। একটু পরে অর্ণবের মা জল খাবার নিয়ে এলে, লুচি আর আলুর তরকারি। অর্ণবের মা রান্নাটা বেশ ভালোই করে, অনেকদিন পর সুস্বাদু বাঙালি খাবার পেয়ে চেটে পুটে খেলো অভিজিৎ। আচ্ছা, তোদের পাড়াটার এরকম অদ্ভুত নাম কেন? পাড়ায় কোনো মন্দির টন্দির আছে নাকি? কথার ছলে এই কথাটা হঠাৎ করে অর্ণবকে জিজ্ঞাসা করল অভিজিৎ। সত্যি বড় অদ্ভুত একটা নাম। নদিয়া জেলার অবস্থিত ফুলিয়ার কাছে অজপাড়াগা, সেখানে অর্ণবদের বাড়িটা যে পাড়াতে তার নাম চক্রেশ্বরী তলা। পাড়ার নাম চক্রেশ্বরী তলা হলেও স্টেশন থেকে নেমে এই পাড়াতে ঢোকা পর্যন্ত কোনো মন্দির এখনো চোখে পড়েনি অভিজিতের। মন্দির আছে বটে, তবে সেখানে কোনোদিন পুজো হয় না। কেন পুজো হয় না কেন? ওসব কথা বাদ দে, তাস খেলবি নাকি, মনে আছে? ওসব কথা ছাড়, আগে বল তুই পুজো হয় না কেন? তুই তো জানিস আমার সাসপেন্স একদম পছন্দ নয়। আরে সে এক লম্বা কাহিনী, শুনতে চাস তো বলতে পারি। শুনতেই তো চাইছি, মনে হচ্ছে গল্পটা খুব ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং হবে কিনা জানি না, তবে গল্প না সত্যি ঘটনা বলছি। তবে শোন, অবশ্য আমি যা বলছি সবই আমার দাদুর মুখ থেকে শোনা, প্রায় 250 বছর আগেকার কথা। এই এলাকার জমিদার বাবু একদিন হঠাৎ করে স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির স্থাপন করলেন একেবারে তাদের ভিটের পাশে। এক টুকরো জমি দেবত্ব সম্পত্তি ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠিত হলো মায়ের মূর্তি, মা চক্রেশ্বরী, দেবী সরস পূজা এবং দেবী সরস্বতীর এক গুজ্জ রূপ। দেবীর মন্দির প্রতিষ্ঠা করার পর সেই মায়ের পূজার ভার এসে পড়ে জমিদার বাড়ির কুলপুরোহিত রামলাল ঠাকুরের ওপর। রামলাল ঠাকুর ছিলেন একাধারে পুরোহিত এবং অন্যধারে তান্ত্রিক। অমাবস্যার গভীর রাতে শ্মশানে বসে সব সাধনা নাকি তিনি করতেন। সেই রামলাল ঠাকুর অত্যন্ত নিষ্ঠার সাথে করতে লাগলেন দেবীর পূজা। সবই তো বুঝলাম, কিন্তু এখন সেই মন্দিরে পুজো হয় না কেন? অর্ণবের কথা শুনতে শুনতে হঠাৎ করেই কথাটা বলে উঠল অভিজিৎ।
বলছি দাঁড়া। এরপর রামলাল ঠাকুরের নিষ্ঠায় এবং দেবীর আশীর্বাদে জমিদার বাড়ি ফুলে ফেঁপে উঠল, বিস্তৃত হয় জমিদারি। তারপর একদিন মারা গেলেন রামলাল ঠাকুর। মায়ের পূজা করতে করতে হঠাৎ করেই মন্দির প্রাঙ্গণে বুকের যন্ত্রণায় পড়ে গিয়ে তিনি মারা গেলেন। এরপর হঠাৎ করে এক আমাবস্যায় গভীর রাতে মন্দিরে শোনা গেল ঘণ্টা ধ্বনির শব্দ। মন্দিরের দরজা বন্ধ, ঘর অন্ধকার, কিন্তু তবুও ঘণ্টা ধ্বনির শব্দ শুনে অবাক হয়ে গেল জমিদার বাবুর পুত্রবধূ। জমিদার বাবুর পুত্রবধূ তখন বাইরে দোতলার বারান্দায় এসেছিলেন। হঠাৎ করে ঘণ্টা ধ্বনির শব্দ শুনে ডেকে তুললেন তার স্বামীকে। ততক্ষণে অবশ্য ঘণ্টা ধ্বনির শব্দ থেমে গেছে। বাইরে এসে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু না পেয়ে আবার ঘরে শুতে চলে গেলেন ওনারা। এরপর পরের দিন সকাল হল, জমিদারবাবুর পুত্রবধূ মাঝরাতে ভুল শুনেছে সেই কথা ভেবে তার ছেলে কাউকে কিছু বলেনি। সব কিছুই চলতে লাগলো স্বাভাবিকভাবে, কিন্তু আসল ঘটনাটা ঘটলো পরের আমাবস্যায়, বুঝলি? সেই আমাবস্যাতেও শোনা গেল ঘণ্টা ধ্বনি, আগের থেকেও যেন তীব্র আওয়াজ। কাঁসর ঘণ্টার শব্দে এবার জমিদারবাবুরও ঘুম ভেঙে গেল। লোকজন নিয়ে বাড়ির বাইরে এলেন জমিদারবাবু, জমিদারবাবুর ছেলে, পুত্রবধূ আর বাকি চাকর বাকরেরা। আগেই বলেছি বাড়ির মন্দিরটা কিন্তু মূল দালান বাড়ি থেকে কিছুটা দূরে। তারা সেখানে এসে দেখলেন কোথাও কেউ নেই, শুধু মন্দিরের ভেতর থেকে শোনা যাচ্ছে কাঁসর ঘণ্টার শব্দ, আর মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে মৃদু স্বরে কোনো মানুষের মন্ত্র উচ্চারণের শব্দ। আমাবস্যার রাত, চারিদিক তখন ঘোর অন্ধকার। জমিদার বাবু আগে আর তার পেছন পেছনে বাকি সকলে। হয়তো কোনো গুন্ডা বদমাইশের কাজ হবে, বা ভাগ্য খারাপ থাকলে ডাকাতেরাও হয়তো ঘাঁটি জমাবার চেষ্টা করতে পারে। এই কথা মনে করে জমিদার বাবু মন্দিরের সিঁড়ি বেয়ে বন্ধ দরজায় কান পেতে কিছু শুনতে চাইলেন, কিন্তু বন্ধ দরজার ঘরে তখন খুব মৃদু স্বরে মন্ত্রপাঠের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। কেউ ইচ্ছে করে করছে বা মজা করছে, এই কথা মনে করে জমিদার বাবু জোরে লাথি মারলেন সেই দরজায়। জমিদার বাবুর বয়স হয়ে গেলেও তখনও তিনি যথেষ্ট বলশালী, নিজেই যে সে ডাকাতদের বংশধর। লাথির আঘাতে খুলে গেল মন্দিরের দরজা, দরজার একটা পাল্লা একেবারে ভেঙে গেল। ততক্ষণে সবাই জমিদার বাবুর পেছনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে প্রথমে কিন্তু কিছুই দেখা গেল না, বুঝলি, কিন্তু ওরা একটা হ্যারিকেন তুলে ধরতে গিয়ে যা দেখলো তার জন্য ওরা মোটেই প্রস্তুত ছিল না। ঘরেতে মায়ের মূর্তির সামনে বসে মায়ের দিকে মুখ করে কেউ একজন বসে আছে, গায়ে একটা হলুদ রঙের চাদর, জমিদার বাবুর দিকে পেছন করে ঘুরে আছে বলে মুখটা দেখা যাচ্ছে না। মায়ের দিকে তাকিয়ে সে কেবল একভাবে বসে নেই, দুটো হাত সে মাঝে মাঝে এমনভাবে নাড়াচ্ছে দেখে মনে হচ্ছে একনিষ্ঠভাবে সে বসে মায়ের পূজা করছে। চিচিয়ে উঠলেন জমিদার বাবু, কোনো সাড়া শব্দ নেই। জমিদার বাবু ছাড়া সকলেই একদম ভয়ে এক জায়গাতে দাঁড়িয়ে আছে। এত রাতে মন্দিরের নিস্তব্ধ অন্ধকারে দেবী মূর্তির সামনে ওটা কে বসে আছে? সাহসে ভর করে দুপা এগিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলেন জমিদার বাবু। তখনও জমিদার বাবুর কানে শুধু খুবই নিচু স্বরে মন্ত্রপাঠের শব্দ ভেসে আসছে। কে আছো উত্তর দাও! এবার জোরে চেঁচিয়ে উঠলেন জমিদার বাবু, বুঝলি? ছায়ামূর্তি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, দেবীর মূর্তি থেকে চোখ সরিয়ে সেই ছায়ামূর্তি জমিদার বাবুদের দিকে ফিরে তাকাল। সেই ছায়ামূর্তিটিকে দেখে হঠাৎ করেই সকলের ভয় বিস্ময় দুপা পিছিয়ে এলো। এই যে রামলাল ঠাকুর! হ্যাঁ, রামলাল ঠাকুরই বটে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। জমিদার বাবুর হাতের হ্যারিকেনটা তার মুখের উপরেই জল জল করে চলছে, কিন্তু তা কি করে হতে পারে? রামলাল ঠাকুর যে আজ থেকে 40 দিন আগে ইহলোক ত্যাগ করেছেন। মায়ের পূজাতে বাধা দিচ্ছিস তুই, ছারখার হয়ে যাবি, নির্বংশ হবে তোর সংসার। এবারে জোরে চিৎকার করে কথাগুলো বলে হঠাৎ করে রামলাল ঠাকুর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। গর্ভগৃহের মধ্যে এখন মায়ের মূর্তি ছাড়া আর কাউকেই দেখা গেল না। হঠাৎ করে
কোথায় গায়েব হয়ে গেল রামলাল ঠাকুর? তখন হঠাৎ করে সকলের চোখের সামনে এক আশ্চর্য কাণ্ড হয়ে গেল। জমিদার বাবুর হাত থেকে জ্বলন্ত হ্যারিকেনটা পড়ে গিয়ে চুরমার হয়ে গেল, আর জমিদার বাবু অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। সবাই মিলে ধরাধরি করে নিয়ে গেল জমিদার বাবুকে বাড়ির ভেতরে। হঠাৎ করে অর্ণবের মোবাইল ফোনটা বেজে উঠল। কথা থামিয়ে কলটা রিসিভ করল অর্ণব। কোনো দরকারি ফোন হবে হয়তো, তাই ফোনে কথা বলতে বলতে ঘরের বাইরে সে পেরিয়ে গেল। টেবিলের ওপর থেকে জলের জগটা থেকে জল খেলে অভিজিৎ। মনে মনে ভাবল যে অর্ণব কিন্তু ভালো বানিয়ে গল্প বলতে পারে, ঘটনা সত্যি হোক বা মিথ্যা। বক্তার বাচনভঙ্গি শুনে সেই গল্প যেন চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। যদিও অভিজিৎ এসব কোনো অলৌকিক ব্যাপারই বিশ্বাস করে না, তবুও মাঝখানে কোনো কথা বলে বাধা সৃষ্টি করতে তার ইচ্ছে করল না। এর আগে তো মা ঠাকুমার মুখে এরকম অনেক ভৌতিক গল্পই সে শুনেছে, তাই বলে কি সব কিছু সত্যি নাকি? বরং ভূতে বিশ্বাস না থাকলেও ভৌতিক বা অলৌকিক গল্প পড়তে বা শুনতে তার ভালোই লাগে। এই ঘটনার শেষটা শুনতেই হবে। ফোনে কথা বলা হয়ে গেলে আবার ঘরের ভেতর ঢুকল অর্ণব। অভিজিৎকে বলল, তুই তাহলে আজকে রেস্ট নে, অনেক দূর থেকে এসেছিস, আমি এখন আসি, কেমন? আরে বাকিটা বললি না তো। বাকিটা? ও, তোকে তারপরের ঘটনাটা বলা হয়নি না? আচ্ছা ঠিক আছে, তবে শোন। তারপর সবাই মিলে জমিদার বাবুকে ধরাধরি করে তার ঘরে নিয়ে যাওয়া হলো। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরতেই দেখা গেল অবাক একটা কাণ্ড, জমিদার বাবুর শরীরের ডান দিকটা পুরোপুরি অবশ হয়ে গেছে, অর্থাৎ জমিদার বাবু পঙ্গু হয়ে গেছেন। সকলেই কিন্তু অবাক হয়ে গেল। তার পরের ঘটনাটা খুবই বেদনাদায়ক। ঠিক তার পরের দিনে কোনো এক অজানা রোগী হঠাৎ করেই মারা গেল জমিদার বাবুর সন্তান, তার বংশের একমাত্র উত্তরাধিকারী। আর তার ঠিক দুদিন পরেই হঠাৎ করেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেলেন জমিদার বাবুর পুত্রবধূ। মাত্র তিন দিনের মধ্যে বাড়ির দুজনের মৃত্যুতে শোকে একেবারে ভেঙে পড়লেন জমিদার বাবু। এরপর তিনি আর মাত্র ওই দিন পাঁচেক বেঁচেছিলেন। যতদিন বেঁচেছিলেন নিঃসঙ্গতা আর শারীরিক অক্ষমতা নিয়ে শয্যাশায়ী হয়ে বেঁচেছিলেন তিনি। এরপর চাকর বাকররাও সব চলে গেল বাড়ি ছেড়ে, দেখতে না দেখতে নানা শরিকদের দখলে চলে এলো এই বাড়িটা। কিন্তু শোনা যায় ওই বাড়িতে কেউই বেশি দিন বসবাস করতে পারেনি, অন্য জগতের কারা যেন বসবাস করতে এসেছিল, মানে ভূত ভূত, বুঝলি? একসময় জমিদার বাড়ি ছেড়ে সবাই চলে গেল। ফাঁকা জমিদার বাড়িটা একা অভিভাবকহীনভাবে দাঁড়িয়ে থাকলো সেখানে। কিন্তু সে তো অনেকদিন আগের কথা, এখন সে মন্দিরে পুজো হয় না কেন? এখন তো আবার সেই মন্দির সংস্কার করে পুজো করাই যেতে পারে। আসল কথাটা তো তোকে এখনো বলাই হয়নি। একটু সামান্য মুচকি হেসে অভিজিৎকে কথাটা বলল অন্য। তখন থেকেই সেই মন্দির সেখানে সেই অবস্থাতেই পড়ে আছে। রামলাল ঠাকুরের আত্মার অভিশাপের কারণেই যে জমিদার বাবুর এই দুর্গতি হয়েছে সেটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। তবে আসল ব্যাপার হলো সেই দুর্ঘটনার এত বছর হয়ে যাওয়ার পরেও আজও নাকি প্রতি অমাবস্যার রাতে রামলাল ঠাকুর সেই মন্দিরে আসেন। সারা রাত ধরে সেই মন্দিরে পূজা অর্চনা চলে, আর সেই পুজো করেন স্বয়ং রামলাল ঠাকুর। তার মানে তুই বলতে চাস আজকের দিনে এই 2024-এ ভূতে মন্দিরে আসে পুজো করতে? অর্ণবের এই কথাতে অবাক হয়ে বলল অভিজিৎ। হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি। লোকে বলে রামলাল ঠাকুর একজন প্রকৃত সাধক ছিলেন, তার যোগ সাধনার বলে তিনি মৃত্যুর পরেও এখনও জীবিত আছেন, আর তার ভক্তির টানেই তিনি প্রতি অমাবস্যার রাতে ফিরে আসেন। আর তিনি চান না যে তার পুজোর সময় কেউ তার পুজোয় বাধা প্রদান করুক বা তাকে বিরক্ত করুক। কিছু একটা বলতে গিয়ে থেমে গেল অভিজিৎ। সে ভালো করেই বুঝতে পারছে যে এটা শুধু অর্ণবের একার কথা নয়, এখানকার প্রত্যেকের মনেই এই ব্যাপারটা নিয়ে একটা অন্ধ সংস্কারের জন্ম নিয়েছে।
এখন এই সময় তাকে কোনো কিছু বুঝিয়ে লাভ হবে না, তাই কিছু না বলে অর্ণবের কথা শুনে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কি কিছু বলবি? না না কিছু না। আমি জানি তুই কি বলবি। একটু সামান্য মুচকি হেসে অভিজিৎকে কথাটা বলল অর্ণব। তুই বলবি যে তুই একজন শিক্ষিত ছেলে, নিজে কলেজে পড়াচ্ছিস, তাও তোর এইসব অন্ধ কুসংস্কারে বিশ্বাস আছে। কি এটাই তো, তুই এটাই বলবি তো, তাই না? না ঠিক তা নয়, তবে তুই বিশ্বাস করিস আর নাই করিস, শুধু আমরা নই আশেপাশের দূর দূরান্তের অনেক লোকই এই কথা বিশ্বাস করে আর মেনেও চলে। অভিজিতের কথা শেষ হওয়ার আগেই কথাগুলো বলে গেল অর্ণব। অনেকেই এ কথা বিশ্বাস করেনি, কেউ কেউ আমাবস্যার গভীর রাতে সেই মন্দিরে ঢুকেছিল সত্যি সত্যি সেখানে রামলাল ঠাকুর আসে কিনা সেটা দেখবার জন্য। তাদের অনেকেই সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারেনি, আর যারা বেঁচে ফিরে আসতে পেরেছিল তাদের কেউ বোবা, কেউ অন্ধ, আবার কেউ হয়ে গেছিল মানসিক ভারসাম্যহীন। অভিজিৎ চুপচাপ বসে শুনেই যাচ্ছিল, মনে মনে ভাবছিল কি অবস্থা অর্ণবের। এটা একটা আজগবি গল্প হিসেবে মানতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তার নিজের বন্ধুর মুখে শুনছে যে সেসব সত্যি, তখন যেন ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না তার। কি আর করার আছে। আচ্ছা ওই মন্দিরটা একবার তুই আমাকে দেখাতে পারবি? ঠিক আছে দেখাবো খন নয়, তবে এখন নয়, বিকেলবেলা। এখন বাবার আসার সময় হয়ে গেল আর মায়েরও রান্না হয়ে গেছে, তুই স্নান করবি তো, স্নান করে খেয়ে নি চল। কথা বলতে বলতে কখন যে দুপুর হয়ে গেছে সেটা অভিজিৎ খেয়ালই করেনি। স্নানটা সেরে বাড়ির সবার সাথে একসাথে খেতে বসল অভিজিৎ। আলাপ হলো অর্ণবের বাবা রামরতন বাবুর সাথে, একসময় দুস্থ হলেও বেশ মিষ্টিভাষী ভদ্রলোক তিনি। কথা একটু কম বলেন বটে, তবে বেশ মিশুকে, মেনু ভারী খাসা, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, পার্শে মাছের ঝাল, মুরগির মাংস আর শেষ পাতে মিষ্টি দই। বেশ পরিতৃপ্তির সাথে দুপুরের খাবার খেয়ে অর্ণবের মায়ের হাতের রান্নার খুব সুখ্যাতি না করে সে পারল না। দুপুরে খাওয়ার পর ঘুমানোর অভ্যাস নেই অভিজিতের, তাই একটা গল্পের বই খুলে খাটের ওপর আজ শোয়া হয়ে সেটা পড়তে লাগলো অভিজিৎ। অন্যবার ওর বাড়ির লোকেদের আপ্যায়ন খুবই ভালো লেগেছে, অভিজিৎকে তারা তাদের বাড়ির লোকের মতনই খাতির করেছে। গল্পের বই পড়তে পড়তে সেই গল্পের মধ্যেই ঢুকে পড়েছিল অভিজিৎ। হঠাৎ করে অর্ণবের ডাকে তার হুঁশ ফিরল। কিরে কি হলো, চ যাবো কোথায় রে? অর্ণবের কথাতে অবাক হয়ে বলল অভিজিৎ। তুই না বললি মন্দিরটা দেখতে যাবি, যাবি না? আর তোকে ওখান থেকে না একটু ঘুরিয়েও নিয়ে আসবো, বেশ নিরিবিলি আর ভালো লাগবে, চ চ একটু ঘুরে আসি। ওরা ঘুরতে বেরোলো। তাদের পাড়াটা বেশ শান্ত, বেশ সুন্দর পরিবেশ, বেশি যানবাহনের চলাচল নেই, কোলাহল একদম নেই। হাঁটতে হাঁটতে এসে এক জায়গায় দাঁড়িয়ে একটু দূরে একটু জঙ্গুলের জায়গার দিকে আঙুল দিয়ে একটা বিশেষ জায়গায় দেখতে বলল অর্ণব। অভিজিৎ সেই দিকে একটু ভালো করে তাকাতে সেই মন্দিরটা দেখতে পেল। মন্দির তো নয়, বলা চলে একটা ভগ্ন প্রায় বাড়ি। মন্দিরের দরজা ভাঙা, জায়গায় জায়গায় অসত্যের ফাটল, বেশিরভাগ ইট ধসে পড়ে গেছে। ওরা দুজনে রাস্তা থেকে নেমে ঝোপঝাড়ের মধ্যে একটা সরু পায়ে হাঁটা পথ ধরল। একটু পরে পায়ের তলায় একটু শক্ত মেঝে অনুভব করতেই বুঝতে পারল এটা মন্দিরের চাতাল, আগাছায় ভর্তি। সামনে সিঁড়ি উঠে গেছে মন্দিরের ভেতরে। ভেতরের পাথরের দেবী মূর্তি অদ্ভুত ধরনের, দেবীর ১৬টি হাত, তার মধ্যে ১০টি হাত মুষ্টিবদ্ধ, তার বাহন গরু,
এর আগে অনেক দেবী প্রতিমা সে দেখেছে, কিন্তু এটা যেন একটু ভিন্ন ধরনের। এখনকার লোকেদের কাছে এই দেবী কোনোদিনই পুজো পান না। গ্রামের লোকেদের কাছে এই মন্দিরের প্রতি ভক্তির চেয়ে ভয় বেশি, তাই কেউ এই মন্দিরের আশেপাশেই আসতে চায় না। গ্রামের লোকেদের মন থেকে যদি রামলাল ঠাকুরের প্রতি ভয়টা মুছে ফেলা যায়, তবে এই দেবী আবার পুজো পাবেন। আর সেই ভয়টা একমাত্র মুছে ফেলা যাবে যদি এক অমাবস্যার রাতে সারা রাত এই মন্দির থেকে এই গ্রামের লোকেদের বিশ্বাস করানো যায় রামলাল ঠাকুর বলে এখন আর কারোর অস্তিত্বই নেই। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করেই অভিজিৎ ভাবল, এমন হয় না যদি সেই সারা রাত থাকে এই মন্দিরে? কিন্তু তার জন্য তাকে অমাবস্যা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অমাবস্যা কবে কে জানে। কিরে কি ভাবছিস? অর্ণবের ডাকে হুঁশ ফিরল অভিজিতে। না কিছু না। চল তোকে আরো একটা জিনিস দেখাই। কথাটা বলে অর্ণব অভিজিৎকে আরো ঘন জঙ্গলের মধ্যে সরু পায়ে হাঁটা পথের রেখা ধরে নিয়ে গেল। এই হচ্ছে সেই জমিদার বাড়ি। অভিজিৎ সেই বাড়িটার দিকে তাকালো। অবশ্য বাড়ি না বলে পুরো ভগ্নস্তূপ বলাই ভালো। রং চটে যাওয়া মলিন এই ভাঙাচোড়া জমিদার বাড়িটার অবস্থাও মন্দিরটার মতনই। ছাদ ধসে পড়েছে বহু আগে। উঁচু উঁচু করিবর্গার কাঠগুলো কেবল বেরিয়ে আসা পাঁজরের মতো ঝুলছে। মন্দিরের মতন এই বাড়িটাও অভিশপ্ত। সেই সময়ের পর থেকে এই বাড়িটা গ্রামের লোকেদের কাছে ভয়ের কারণ হয়ে আছে। এখন নাকি এই বাড়িটা থেকে মাঝে মাঝেই অশরীরীদের কান্নার শব্দ শোনা যায়। জায়গাটা বহুকাল ধরে ফাঁকা পড়ে থাকলেও লোকাল নেতা বা গুন্ডা বা অন্য কেউ বাড়িটা বেদখল করার সাহস পায়নি। আর হাজারো সকলের মনেই তো ভয় আছে। কে? অর্ণবের কথা শুনে অভিজিৎ মনে মনে একটু হাসল। পৃথিবীটা এখন কত এগিয়ে গেছে, অথচ কিছু কিছু মানুষ এখনো কুসংস্কার মুক্ত হয়ে উঠতে পারেনি। এই অর্ণবের কথাটাই ধরা যাক না, কলেজের ভূগোলের অধ্যাপক সে, অথচ এখনো দেখো এসব ভূত প্রেত আঁকড়ে বসে আছে। অবশ্য একজনের শিক্ষা দীক্ষা কখনো এইসবের মাপকাঠি হয় না। আচ্ছা এই এবার চ চ তাড়াতাড়ি বাড়ি চো, সন্ধে হয়ে আসছে, আজ আবার অমাবস্যা। অর্ণবের এই শেষ কথাটা হঠাৎ করে কানে গেল অভিজিতের। কি বললি তুই? আজকে অমাবস্যা? তার মানে আজ মধ্যরাতেই তো তোদের ওই রামলাল ঠাকুর আসবে। আজকে আসলেই তো তাকে দেখা যাবে। যাবে। এক মনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল অন্ন। তারপর অভিজিতের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর মনে এখন কি চলছে বলতো? কই কিছু না তো। মনে মনে অভিজিৎ আজকে রাতে মন্দিরে যাওয়ার পরিকল্পনা করলেও সেটা আর অর্ণবকে বলল না। অবশ্য অর্ণব যে সেটা বুঝেই ফেলেছে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। ভুলেও কখনো কিন্তু এ কথা চিন্তা করিস না। দেখ, আমি জানি তোর অনেক সাহস আছে। এর আগে বন্ধু বান্ধবদের সাথে বাজি রেখে তুই অনেকবার শ্মশানে কিংবা অনেক ভুতুড়ে বাড়িতে রাত কাটিয়েছিস, কিন্তু এ কোনো সাধারণ ব্যাপার কিন্তু নয়। কথাটা অবশ্য অন্য ভুল বলেনি। অভিজিতের সাহসের ব্যাপারে বন্ধু মহলে বেশ পরিচিত। অনেকবারই সে তার সাহসিকতার পরিচয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এখানে কোনো সাধারণ ভূত প্রেত বা আত্মার কথা কিন্তু হচ্ছে না। তিনি পিশাচ সিদ্ধ সাধক রামলাল ঠাকুর। মৃত্যুর পরেও তিনি তন্ত্র সাধনার জোরে জীবিত হয়ে রয়েছেন। এনাকে দেখা মানে সাক্ষাৎ মৃত্যুর দর্শন পাওয়া। বাহ বাহ, তুই তো দেখছি একদম রামলাল ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ রে। দেখ অভিজিৎ, তুই কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছিস না। তুই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, যতদিন খুশি থাক, কিন্তু ভুলেও আজকে রাতে বা অমাবস্যার কোনো রাতে ওই মন্দিরের আশেপাশেও যাওয়ার চেষ্টা করিস না। ভয়ানক বিপদ হয়ে যাবে, আর তোর কোনো বিপদ হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না।
আরে ধর, তুই না বেকার টেনশন নিচ্ছিস। না না না, তুই বল যে এইসব চিন্তা তুই করবি না, না হলে আমি কিন্তু মা আর বাবাকে বলে দেব, তখন দেখবো তুই কি করিস। এ যে মহা বিপদে পড়া গেল অর্ণব, এখন যদি বাড়িতে গিয়ে তার মা বাবাকে এসব কথা বলে তাহলে অযথা একটা গোলযোগ বাঁধবে। অবশ্য অর্ণব যে বন্ধুর প্রতি ভালোবাসার টানেই এসব কথা বলছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। অভিজিৎকে সে সত্যি ভালোবাসে, অভিজিতের যাতে কোনো বিপদ না হয় সে কারণেই সে এসব বলছে। আরে না না, আমি এসব কিছু করবো না, তুই প্লিজ কাকু কাকিমাকে কিছু বলিস না। আরে দুদিনের জন্য তোদের বাড়িতে এসেছি, এসব উদ্ভট ব্যাপারে আমি কেন মাথা গলাতে যাবো বলতো? তুই ঠিক বলছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, এখন চল তো বাড়ি চল, আর তুইও পারিস বটে। অর্ণবকে কথায় ভুলিয়ে শান্ত করা গেল। অর্ণবকে তো সে চেনে, একটু বোঝালেই বুঝে যায়। তবে মুখে না বললেও রাতের বেলায় মন্দিরে আসার কথাটা সে মন থেকে মুছে ফেলতে পারল না, আর তার জন্য মনে মনে সে প্ল্যান করে নিল। অর্ণবদের বাড়ির নকশাটা জেনে ফেলেছে সে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন চুপি সারে খিড়কির দরজা খুলে পেছনের পাঁচিল টপকে বাড়ি থেকে মন্দিরে চলে আসবে সে। বাড়ির কেউ কোনাক্ষরেও জানতে পারবে না। তাদের ভোরবেলা ঘুম থেকে ওঠার আগেই আবার পাঁচিল টপকেই সে বাড়িতে ফিরে আসবে। আর যদি নাও আসতে পারে অন্ততপক্ষে রামলাল ঠাকুরের রহস্যটা তো ফাঁস হয়ে যাবে। রামলাল ঠাকুর সত্যি আছে কি না, নাকি কারুর কুকীর্তি, সেটা আজ সে দেখেই ছাড়বে। মনে মনে সমস্ত প্ল্যানটাকে সে গুছিয়ে নিল। বাড়ি ফিরে খুব স্বাভাবিকভাবেই সবার সাথে সে কথাবার্তা বলল, চা বিস্কুট খেল, অর্ণবের সাথে আড্ডা মারল, কিন্তু কখনোই নিজের প্ল্যানের কথাটা কাউকেই বলল না। রাতে এমনিতেই অভিজিৎ খুব বেশি খায় না, অর্ণবের মায়ের কথাতে একটা রুটি আর তরকারি খেল। তার শোবার ব্যবস্থা হলো অর্ণবের সাথে। অভিজিৎ আজ মনে মনে ঠিকই করে রেখেছে যে সে ঘুমাবে না, ঘুমানোর ভান করে সে বিছানায় শুয়ে থাকবে। তারপর অর্ণব ঘুমিয়ে পড়লেই অভিজিৎ উঠে পড়বে বিছানা ছেড়ে। কিন্তু বিছানায় শুতেই হঠাৎ করে প্রচণ্ড ঘুম পেয়ে গেল অভিজিতের, কিছুতেই যেন চোখ খুলে রাখতে পারছে না। ঘুমটা যখন ভাঙল তখন ঘড়িতে বাজে রাত 12:35। অর্ণবের দিকে তাকিয়ে দেখল সে অঘরে ঘুমোচ্ছে। কি করবে সে, যাবে না যাবে না? এক মুহূর্ত একটু চিন্তা করল অভিজিৎ। না, অ্যাডভেঞ্চার প্রিয় অভিজিতের জেদকে কিছুতেই আটকে রাখা যাবে না, মন্দিরে সে যাবেই, আর তার জন্যই বোধহয় তার ঘুমটা ভেঙে গেল। যেমন ভাবা তেমন কাজ, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল অভিজিৎ। এরপর বাড়ির পাঁচিলটা টপকে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। কোনো আওয়াজ যাতে না হয় সে ব্যাপারে সে খুব সতর্ক ছিল। ফাঁকা রাস্তায় নেমে একবার মনে মনে ভাবল, কাজটা কি সে ঠিক করছে? এভাবে অভিজিতের কথার অমান্য করে মন্দিরে যাওয়াটা কি তার ঠিক হচ্ছে? না, কিন্তু এরকম করে যদি গ্রামের লোকেদের মন থেকে ভয় দূর করা যায় তবে তো ভালোই হবে। রামলাল ঠাকুর সম্পর্কে যে ভয়টা লোকেদের মনের মধ্যে আছে সেটা যদি চিরতরে দূর করা যেতে পারে তাহলে তো সকলেরই ভালো হবে। আর ভালো কাজের জন্য যে কোনো ঝুঁকি নিতেই সে প্রস্তুত। অমাবস্যার রাত, তার উপর আবার রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠিকমতো চলছে না। পকেট থেকে মোবাইলটা বার করে আলো জ্বালাতে গিয়ে সে দেখে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ দিতে ভুলে গিয়েছিল।
অতএব কি আর করার আছে? অন্ধকারের মধ্যে খুব সাবধানে হাঁটতে হবে তাকে। মন্দিরের সামনেটা এসে কেমন যেন অবাক লাগলো তার। মন্দিরটা সে বিকেলবেলা যেমনটা দেখে গিয়েছিল সেটা যেন আর তেমন নেই। এই অন্ধকারে যেন মনে হচ্ছে মন্দিরটা একেবারে নতুন, যাকে চোখের ভুল হতে পারে। কিন্তু কেমন যেন একটা অস্পষ্ট শব্দ আসছে মন্দিরের ভেতর থেকে। মন্দিরের কাছে যেতে ও বুঝল সেটা মৃদু মন্ত্রপাঠের আওয়াজ। মন্দিরের ভেতরে মায়ের সামনে বসে কেউ সমানে মন্ত্র উচ্চারণ করে চলেছে। মানুষটাকে দেখা না গেলেও বোঝা যায় যে মানুষটা মায়ের দিকে মুখ করে তার দিকে পেছনে ফিরে বসে আছে। এই ব্যাটাই তাহলে প্রতি অমাবস্যার রাতে রামলাল ঠাকুর সেজে মন্দিরে এসে মানুষের মনে ভয়ের সঞ্চার করে। আজ একে হাতে নাতে পাকড়াও করতেই হবে, জানতেই হবে কেন সে এমনভাবে সকলকে দিনের পর দিন ভয় দেখিয়ে চলেছে। খুব সাবধানে নিঃশব্দে মন্দিরটার বারান্দার উপর উঠে এলো অভিজিৎ। তাকে খুব সতর্ক থাকতে হবে, লোকটা অতর্কিতে আক্রমণ করতে পারে। তবে চিন্তার কোনো কারণ সে দেখছে না। গাইড জোরে অভিজিতের সাথে সে পেরে উঠবে না। এই বেটা তুই কে রে? জোরে চেঁচিয়ে উঠল অভিজিৎ। উত্তর দিচ্ছিস না কেন? হয়েছে হয়েছে, অনেক নাটক হয়েছে। লোকটার মধ্যে কোনো নরম চরণ দেখা গেল না। লোকটা কি বেঁচে আছে? অভিজিতের মনে কেমন যেন একটু সন্দেহ হচ্ছে। অন্ধকারে লোকটাকে ঠিক বোঝা যাচ্ছে না। একবার সামনে গিয়ে লোকটাকে ছুঁয়ে দেখবে নাকি? তবে তার আগে আর একবার নিশ্চিত হয়ে দেখা দরকার। কি হলো, ডাকছি কথা কানে যাচ্ছে না? আর একবার চেঁচিয়ে উঠল অভিজিৎ। আর ঠিক তখনই সেই লোকটা ঘুরে অভিজিতের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে অভিজিৎ যে দৃশ্যটা দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। লোকটার চোখ দুটো যেন আগুনের গোলা, যেন দুটো চোখ জ্বলন্ত কয়লা, ফুলকি দিয়ে ক্রোধ ছড়ে পড়ছে। সে আর তাকিয়ে থাকতে পারছে না, পড়ি কি মরি করে ছুটে পালাতে গেল অভিজিৎ। কিন্তু দরজার দিকে যেতেই আতঙ্কে থমকে গেল বেচারা। খোলা দরজাখানা আগলে দাঁড়িয়ে রয়েছে তিন তিনটে মূর্তি। এদের শরীরে যেন প্রাণ নেই, চোখে যেন চাউনি নেই, কিন্তু তাও তারা দাঁড়িয়ে আছে। দুজনের পরনে চিহ্ন মলিন ধুতি পাঞ্জাবি, আর একজনের পরনে গরদের শাড়ি। আলতো হাওয়ায় আঁচলটা উঠছে। সেই মহিলার সব দেহটা মটমট শব্দ করে একটা হাত ওঠালো তার দিকে। আর কিছু করার আগেই অভিজিতের পেছন দিকে দুটো শীর্ণ জীর্ণ হাত এসে চেপে ধরল তার দুটো চোখ। দিল্লিতে নিজের ভাড়া নেওয়া ফ্ল্যাটের একটা অন্ধকার ঘরে এখন বসে আছে অভিজিৎ। একটু আগে নার্সিংহোম থেকে বাড়ি দিয়ে গেছে। তার বাবা আর অর্ণব নিয়ে গেছিল তাকে। হ্যাঁ, অর্ণবও দিল্লি এসেছে কদিনের ছুটি নিয়ে। আসলে পরিস্থিতির ফলে আসতে বাধ্যই হয়েছে। অভিজিতের বারবার মনে পড়ছে আজ থেকে তিন সপ্তাহ আগে ফুলিয়ার অর্ণবের গ্রামেই সেই পোড়ো মন্দিরে ঘটে যাওয়া অভিশপ্ত রাতের কথা। অভিজিৎ কিভাবে তা ভুলতে পারে? সেই রাত ছাড়খাড় করে দিল তার সারা জীবনটাকে। মানুষের অন্ধবিশ্বাস যে তার জীবনে এতটা সর্বনাশ ডেকে আনতে সক্ষম তা কল্পনাও করতে পারেনি সে কোনোদিন। ঠিক অন্ধবিশ্বাস নয়, অন্ধ অবিশ্বাস, অপ্রাকৃতিক, অলৌকিকের প্রতি অজ্ঞতা আর তাচ্ছিল্যবশত অবিশ্বাস।
আসলে না জেনে শুনে কোনো কিছুই একেবারে প্রত্যাখ্যান করতে নেই। অর্ণবের মুখ থেকে অভিজিৎ শুনেছে যে সেই রাতের পর যখন পরের দিন সকালবেলা সবাই মিলে অভিজিতের খোঁজ করছিল, তখন অভিজিৎকে মন্দিরের চাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। সারা মুখ কালচে হয়ে আসা শুকনো রক্তে ভর্তি, যেন তার চোখের কোঠর দিয়ে ঝরঝর করে রক্ত বেরিয়ে এসেছিল। তখনই দেরি না করে অভিজিৎকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি নিয়ে আসা হয়েছিল, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। এবার অভিজিৎকে উঠতে হবে, ওর ঘর থেকে বাবা ডিনারের জন্য ডাকছে, লাইটের সুইচটা জ্বালতে হবে। ও দিয়ে আর কি হবে, ব্লাইন্ড স্টিকটা কোথায় যেন রেখেছে সে, কারণ এখন যে এটাই তার একমাত্র ভরসা।